যে আগুন লাগায় সে জানে না যার বুকে লাগালো তার কতটুকু পড়লো, যার কষ্ট সেই বুঝে, বাকিরা তো গল্প খোঁজে। যেদিন কেউ হাত ছেড়ে চলে যাবে সেদিন বুঝবেন বর্ষা কাকে বলে, যেদিন কেউ কথা দিয়ে আসবে না সেদিন বুঝবেন অপেক্ষা কাকে বলে, যেদিন কেউ কথা দিয়ে কথা রাখবে না সেদিন বুঝবেন বিশ্বাস কাকে বলে। যেদিন কাউকে হারিয়ে ফেলার পরেও মনের অজান্তে বারবার মনে পড়বে সেদিন বুঝবেন ভালোবাসা কাকে বলে। যে আপনার উপর বর্ষা রাখে তার বর্ষাটুকু কখনো ভেঙে দিবেন না। যখন কেউ অসহায় হয়ে যায় পুরো পৃথিবীটাই তখন স্বার্থপর হয়ে যায়। এটাই হচ্ছে কঠিন বাস্তবতা, মানুষ তো আবহাওয়া নয় তবু কেন সময়ের সাথে সাথে বদলে যায়। আর স্বপ্নগুলো তো পাখি নয় তবু কেন উড়ে যায়, মনটা তো আয়না নয় তবু কেন ভেঙে যায়, জীবন তো মোমবাতি নয় তবু কেন নিভে যায়। মিথ্যে ভালোবাসা কাঁচের গ্লাসের মতো একটু আঘাতেই ভেঙে যায়, আর সত্যি ভালোবাসা পানির মতো শত কাটলেও আবারও মিলে যায়। এক শীতের রাতে স্বামী ঘুমাতে যাওয়ার আগে তার বউকে বলে দিল, খুব সকালে অফিস আমার মিটিং আছে, ঠিক সকাল 7টায় আমাকে ঘুম থেকে জাগিয়ে দেবে। এটা বলে তারা দুজনেই ঘুমিয়ে পড়ল। কিন্তু সকালবেলায় বউ তার স্বামীকে ডাকেনি। সকালে যখন স্বামীর ঘুম ভাঙল সে দেখল ঘড়িতে সকাল 8টা বেজে গেছে। সে ভীষণ রেগে গেল, খাট থেকে নেমে মোবাইল ফোনটা হাতে নিয়ে শ্বশুর শাশুড়িকে ফোন দিয়ে ইচ্ছা মতো বকা দিল, আরে আপনাদের মেয়ে তো রাজকন্যা, দিন 10টা পর্যন্ত নাক ডেকে ঘুমায়, আজকের মধ্যে জানোয়ারকে আমার বাসা থেকে নিয়ে যাবেন, আরও কত কি। তারপরেও তার রাগ ঠান্ডা হলো না। কিছুক্ষণ পর ওয়াশরুমে গিয়ে এক বালতি ঠান্ডা পানি নিয়ে এসে কম্বলের উপর দিয়ে বইয়ের গায়ে ঢেলে দিল। শেষে নিজে অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল, হঠাৎ চিন্তা করলো, গায়ে পানি দিলাম, শ্বশুর শাশুড়িকে বকা দিলাম, ইচ্ছামতো বকা বাধ্য করলাম, তারপরও মানুষটা খাট থেকে নামলো না কেন। এইটা ভেবে কম্বলটা সরিয়ে যখন বইয়ের গায়ে হাত দিল দেখলো তার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে, কথা বলার মতো শক্তি তার নেই। স্বামী তার চোখের পানি আটকাতে পারল না, বইয়ের কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কোলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে দৌড়াচ্ছিল। তাই কাউকে ভুল বোঝার আগে, তার উপর প্রতিশোধ নেওয়ার আগে মানুষটার পরিস্থিতি একটু বুঝতে চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।